আমার যুবকের দলের আহারে। আর চলবে না আমার গড়ে জ্বালা, বাইরে জ্বালা জ্বালা। বাজান রাগ করতেছেন, ওয়াজ আমি শেষ করে লাইছি, আমি কইছি 10টা পর্যন্ত করবো, এরপরে যেটা দিচ্ছি এটা ব্যস্তি সময়টা দিতেছি। বাজান গাইলাম উনি জ্বালার গান, আমি জ্বালা তুইল্লা দিয়ে যাবো, জ্বালা নিবাই দিয়ে যাইবো আমার ভাই জান আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব। জ্বালা নিবাইবো কেডা মুরাদ হুজুর আইতে আছে, তাইলে আমি একটু জ্বালা দিয়ে যাই নাকি? আমার গড়েও জ্বালা বাইরেও জ্বালা রে গড়েও জ্বালা। রাহেন ফোন দিতেছে মাহফিল থেকে, এক মিনিট কথা কইলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আইতাছি, পাগলেন আইতাছি আইতাছি আইতাছি। হ্যাঁ তো হুজুর কন্যা আছেন, আইতাছেন আইল। জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমে কারণে, যেটা কইব গান গাইছি, হে গানো বুঝে না আশানো বুঝে না, যেটা কই গান গাইছি হে গানো বুঝে না শানো বুঝে না, এই জ্বালা কই রাখতাম। এবারে গান দিয়ে যখন গান কোনটারে কয় বাজনা লাগাই যখন কয়, ওই স্বপন ভাই তুমি বিনে আমার জীবন গো চলে না রে চলে না, টাকা দেও না বেড়ি জন হেল ভাই, এসব খুশি। এই যুবকরা যদি আজকে ওয়াজ না করে গান গাওয়াই তো বড় ব্র্যান্ডের শিল্পী আনত, আয়ুব বাচ্চু কুতুব বাচ্চু হগল বাচ্চু কোনটা রে আলহামদুলিল্লাহ কয় কোনটা, এ কুতুবের বাচ্চাটিকে যদি আনতে হয় নে তাইলে দেখলো টেহা কেমনে বাইরে নে 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 নে। আমরা শান গাইলে তখন আর পয়সা বাইরে না, হুজুর গান গাইছে ওয়াজ আনছো না কি আনলা কয়, গান গাই গেছে গান যে গাইছি গানও বুঝো না শানও বুঝো না, মুর্শিদের প্রেমের জ্বালা যার বিদ্যে নাই হের তো বাবই নাই আর যার বাপ নাই হে মহাব্বত পায় না মহাব্বত করেও না তার ইমানও থাকতো না, যার বিদ্যে মহাব্বত নাই ইমান আইবো কিদ্যে। নবীর প্রেমের জ্বালা আমরা আসেনিও আশেকেরা সুলদের অন্তরে নবীর প্রেমের জ্বালা আছে না নাই, মদিনা যাওয়ার জ্বালা অন্তরে আছে না নাই, আমার গড়েও জ্বালা বাইরেও জ্বালা রে গড়েও জ্বালা বাইরেও জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে, আমার গড়েও জ্বালা বাইরেও জ্বালা গো নবী গড়েও জ্বালা বাইরেও জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র মদিনায় যাওয়ার কারণ। এরপরে গাইতাম নি ওই যে মনে করে দিছে, আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেলা দিয়া, দিনে দিনে গনার দিন আমার যাইতাছে ফুরাইয়া, আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেলা দিয়া, দিনে দিনে গনার দিন আমার যাইতাছে পুরাইয়া, ওরে নিত্য নিত্য সদাই রে বাস নিত্য নিত্য সদাই রে বাস গোপনে গোপনে, বামের মানুষ একমাত্র নবীজির কারণে, আমার গড়েও জ্বালা বাইরেও জ্বালা রে গড়েও জ্বালা বাইরেও জ্বালা জ্বালা রাইতে দিনে
একমাত্র তোর প্রেমের কারণে মুর্শিদের প্রেম আমাদের আছে না নেই নবীর প্রেম আমাদের অন্তরে আছে না নেই নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই নবী সারা দরদি কেউ গাইতে পারবে কি আমার লগে তাইলে বলেন নবী বিনে দরদি কেউ হাই রে মুমিন ভাই নবী সারা বান্ধব কেউ একটু জিকির করি আল্লাহ 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 অবস্থা খারাপ আল্লাহ 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 নবী বিনে বান্ধব কেহো নাই রে মুমিন ভাই নবী সারা আপন কেহো নাই মাশাল্লাহ মারহাবা মাশাল্লাহ ইয়া হাবিবি উম্মতি কান্দিলেন দিবানিশি উম্মত সারা নবী কিছুই বুঝে নাই আল্লাহ আল্লাহ ইয়া হাবিবি উম্মতি কান্দিলেন দিবানিশি উম্মত সারা নবী কিছুই বুঝে নাই আল্লাহ হাই রে রহমাতাল্লিল আলামিন কাঞ্চন নবী রাত রদি আল্লাহ আল্লাহ রহমাতাল্লিল আলামিন শাফিউল মুজনবীন ঘোষণা দিয়েছে আল্লাহ হাই রে মুমিন ভাই নবী ভাই বন্ধু স্বজন স্ত্রী পুত্র কন্যা ঘর সবার চাইতে নবীজি আপন আল্লাহ আমার গুরু নবীকে জানার চাইতে ওদিক বাসিলে দলিলে কয় তাহারি মানাই রে মুমিন ভাই নবী সারা আমার আপন কেহো নাই মাশাল্লাহ আল্লাহ জোরে জোরে ও মুর্শিদ একে আমার বান্দা গোর তারপরে চোর কোন দিন জানি এই গোর ভাঙা পরে রে আবেগের বাহিরি কাংসা বাসের বেলা আবেগের বাহিরি কাংসা বাসের বেলা বাজার লুটিয়া নিল সুরাই রে আমার মন মজাইয়া রে দিল মোজাইয়া মুর্শিদ নিজে এ এর দেশে যাও মাশাল্লাহ মারহাবা মাশাল্লাহ আমার মন মজাইয়া রে দিল মোজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও মাশাল্লাহ
الله 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 আমার কমিটি ভাইদের জন্য সবাইকে নিয়ে আমি একটু মুক্তাসার 2 মিনিট দোয়া করব সবাই দোয়াতে শরীক হই আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন এর দয়ার মালিক আমরা বড় গুনাহগার গুনার শামির আল্লাহ মাগুদ আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতা তুমি maaf করিয়া দাও আয় রব্বুল আলামিন এই ময়দান থেকে আমরা যারা হাত করেছি জানি ডাকে জানি কোন মকসদ নিয়ে তোমার দরবারে ময়দান থেকে হাত বাড়াইছে আল্লাহ এই ময়দানের প্রত্যেকটা আশিক রাসূলদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ এই ময়দান থেকে কাউরে তুমি খালি ফিরাইও না রে আল্লাহ এর দয়ার মালিক তোমার দরবারে একটা ফরিয়াদ রে আল্লাহ আজকের এই মাহফিলে আল্লাহ পাময় পূর্বগ্রাম মানহার মানপুরহাটির পবিত্র ঈদে মিলাদুন নবী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আল্লাহ পাময় গরুরবাজার মাঠ প্রাঙ্গণে আল্লাহ 8 জানুয়ারি 2023 ইংরেজি আল্লাহ সভাপতি সাহেব আল্লাহ আমার হাজী সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইছি মক্কা মদিনার মেহমানদেরকে নিয়ে হাত বাড়াইছি জনাব হাজী মোহাম্মদ তুতা মিয়া সাহেব সহ জনাব মোহাম্মদ বর্জু মিয়া সাহেব সহ জনাব হাজী মোহাম্মদ তাহের মিয়া সাহেব সহ প্রধান অতিথি আল্লামা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব হুজুর কেবলাও আসবেন আল্লাহ রব্বুল আলামিন এই ময়দানে উলামায়ে কেরামদের নাম কত বলবো আল্লাহ মাহফিল পরিচালনায় আছে আমার ভাই মাওলানা কারী জাহিদুল ইসলাম ফারুকী সাহেব সহ আয় রব্বুল আলামিন এই মাহফিলের সজলনে যারা হাজী সাহেব হাজী মোহাম্মদ আব্দুল হালিম সাহেব মোহাম্মদ ওসমান মিয়া সাহেব মোহাম্মদ মুহিবুর রহমান সাহেব জসিম মিয়া সাহেব সহ আয় রব্বুল আলামিন আমার আমিনুল ভাই সহ রুবেল ভাই সহ আল্লাহ আমার ইমরান ভাই সহ এই ময়দানে আল্লাহ তুমি তো প্রত্যেকের নাম জানো আল্লাহ আমি সবার নাম জানি না কত নাম ধরে বলবো রে আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করো আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া তার লক্ষ কোটি গুণ বাড়াইয়া আল্লাহ গো প্রত্যেকের নামে নামে কবুল আর মঞ্জুর করো আল্লাহ পর্দার আলে আমার মা বোনদেরকে তুমি আম্মা জান ফাতিমাতু জোহরার সঙ্গিনী বানায় দাও আল্লাহ বড় সালেহা রাবিয়া বসরির সঙ্গিনী হিসাবে কবুল করো আল্লাহ আমার মা বোনদেরকে মনের নেক আশা বাসনাগুলি পূরণ করিয়া দাও আয় রব্বুল আলামিন এই ময়দানে যারা হাত বাড়াইছি জানি না কে জানি বাবা হারায়া তিমরে আল্লাহ কে জানি মা হারায়া তিম
الله ওই মা বাবা হারা ইয়াতীম সন্তানদেরকে নিয়ে হাত ধরেছি الله প্রত্যেকটা সন্তানের হাতের দোয়া তুমি কবুল করে নাও প্রত্যেকটা মা বাবার কবরের আযাব বন্ধ করে দাও আল্লাহ অনেকে অসুস্থ আল্লাহ বিমারি আল্লাহ তুমি প্রত্যেকটা অসুস্থ বিমারি রোগী আমি সহ আল্লাহ প্রত্যেকের তুমি শেফায়া দেনা কামিলা দান করে দাও আল্লাহ দ্রুত সুস্থতা নসিব করে দাও আয়া রাব্বুল আলামিন যাদের মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদিরা নামে বেঁচে আছে আল্লাহ প্রত্যেকের দীর্ঘ নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ এখানে অনেকে বসছে রে আল্লাহ কত মানুষ তো মক্কা মদিনা জিয়ারত করে আসছে আল্লাহ আমরা এমন কিছু আশেক আছি কানে শুনলাম মক্কা সোনার মদিনা والله আমি চোখে কখনো দেখতে পারি নাই তোমার ঘর বাইতুল্লাহ কাবা নিজের চোখে কোনোদিন দেখতে পারি নাই তোমার হাবিবুল্লাহর রওয়াজ الله তুমি আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও الله যারা মক্কা মদিনা গেছে হাজী সাহেব রাসুলুল্লাহ তাদেরকে তুমি বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও যারা যাইতে পারি নাই তাদেরকে তুমি কবুল করে নাও ওই আমি কবে যাব রোজার কিনারে ওই আমি কবে যাব রওজা মদিনায় নবীর রওজা দেখে মনে আমার রইলো মায়ের নবী গো তুমি নাও নাই সোনার মদিনা আমি নয়ন মরি দেখবো গো মায়ের নবী তোমার রওজা মদিনা আমি কবে যাব রওজার কিনারে সবাই একটু ডাক দেন আল্লাহ মহব্বত ডাক দেন আল্লাহ আল্লাহ একদিন মরণ হবে মরে যাব যেদিন মরে যাব সেদিন তুমি আমাদের জবানে মতুমায় কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله